বাঘ এসেছে, বাঘ এসেছে। এই গল্পটা হলো গোপি নামের একটা ছেলের। ছোট্ট একটা গ্রামে নিজের বাবার সঙ্গে গোপি থাকত। ওরা পশু চরাত, গরু মোষ চড়িয়ে তাদের পেট চালাত। কিন্তু গোপি খুব দুষ্টু ছেলে ছিল। দুষ্টুমি করেনি এমন একদিনও হতো না। সবসময় মাথায় দুষ্টু বুদ্ধি ঘুরত। আজ কার পেছনে লাগতে পারি? কাউকেই পাচ্ছি না। ভাব গোপি, ভাব, কিছু তো একটা করতেই হবে। আজ একটু মজা হচ্ছে না। কিছু ভাব গোপি, বুদ্ধির ঘোড়ায় জল দে। গোপি এই কথা ভাবছে এমন সময় ওর বাবা বাইরে এলো আর ওকে বলল, গোপি বাবা, কি ব্যাপার, কি হয়েছে? কিছু হয়নি বাবা, আমি শুধু ওই ভাবছিলাম। আচ্ছা গোপি, একটা কাজ করো, আজ আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই গরুগুলোকে চড়ানোর জন্য তুমি জঙ্গলের পাশে যে মাঠটা আছে ওখানে যাও। আচ্ছা বাবা, আমি নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, ওদের মাঠে ছেড়ে দেওয়ার পরে ওদের দিকে নজর রেখো, না হলে বাঘ এসে ওদের মেরে খেয়ে ফেলবে। আচ্ছা আমি নজর রাখবো বাবা, তুমি একদম চিন্তা করো না। চল গোপি, তৈরি হয়ে নে, এবার তোকে গরু চড়াতে যেতে হবে। গোপি যতই দুষ্টু হোক কিন্তু বাবার কথায় কখনো না বলতো না, তাই গোপি বাবার কথা মতো খুঁটি থেকে গরুদের দড়ি খুলে নিয়ে ওদের নিয়ে মাঠের দিকে চলল। তার এক হাতে গুলতি আর অন্য হাতে লাঠি। কিছুক্ষণের মধ্যেই গরুদের নিয়ে গোপি মাঠে পৌঁছে গেল। ওখানে পাশেই একটা গাছ ছিল। গোপি সেই গাছের ওপর উঠে বসে রইল। গুলতি দিয়ে এদিকে ওদিকে মাঠের মধ্যে পাথর ছুঁড়ছিল, কিন্তু দুষ্টু গোপি চুপ করে বসে থাকার তো ছেলেই না। তখনই ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। গাছের ওপর বসে বসে চিৎকার করতে লাগলো, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও, বাঁচাও, আরে কে আছো, শোনো, বাঘ এসেছে, আমার গরুদের খেয়ে ফেলবে, কেউ বাঁচাও, শিগগিরই এসো, আমাকে সাহায্য করো। গ্রামের লোকেরা গোপির চিৎকার শুনে ভীষণ ভয় পেয়ে গেল। আরে শোনো সবাই, গোপি বিপদে পড়েছে, ওখানে বাঘ এসেছে, আমাদের ওকে বাঁচাতে হবে, চলো। হ্যাঁ হ্যাঁ, সবাই চলো। গ্রামের সব লোকেরা এক জোট হয়ে গোপিকে বাঁচাতে চললো। হাতের সামনে যে যা পেলো, লাঠি, দা, খুরপি তুলে নিয়ে মাঠের দিকে দৌড়লো। নিজেদের সব কাজকর্ম ছেড়ে প্রাণপণে মাঠের দিকে দৌড়তে লাগলো। গোপি, ওই বাঘটা কোথায়? কি হয়েছে? তুমি ঠিক আছো তো? গোপি ভয় পেও না, আমরা এসে গেছি। তুমি গাছের ওপরেই বসে থাকো, নিচে নেমো না, শুধু বলো বাঘটা কোথায়। আরে কোথায় বাঘ, দেখাও, কোথায় কোথায় গেছে বাঘ? কোন বাঘ কাকা, কোথাও কোনো বাঘ টাক নেই। তাহলে তুমি চিৎকার করছিলে কেন? হ্যাঁ, তোমার বদমাইশি ছিল এটা তাহলে? এই ধরনের মজা কেউ করে নাকি? আর এরকম শয়তানি করবে না, এরকম মজা কোনোদিনও করবে না, একদম ভালো কথা নয় এগুলো। আমরা সবাই কাজকর্ম ফেলে ছুটে এসেছি, জানো তুমি? তোমার শয়তানি দেখছি দিনে দিনে বাড়ছে গোপি, এবার তো বাড়াবাড়ি করে ফেলেছো, আর কোনোদিন তোমার সাহায্য করতে আসবো না আমরা, বলে দিচ্ছি। আরে অত রেগে যাচ্ছ কেন কাকা? আচ্ছা আচ্ছা, আর করবো না, ঠিক আছে? গোপি তো হেসেই কুটোপাটি, কিন্তু গ্রামের লোকেরা রেগে মেগে ওখান থেকে চলে গেল। গোপি নিজের এই দুষ্টুমিতে বেজায় খুশি। আজ দারুণ মজা হয়েছে, বেচারা কাকা কি রেগেই না গেছিল। কিছুক্ষণ পরে সন্ধে নামতেই গোপি গরু নিয়ে বাড়ির দিকে রওনা দিল। পরের দিন গোপি আবার গরু নিয়ে মাঠে এলো আর ভাবলো, আজও সেই একই দুষ্টুমি করলে কেমন হয়। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও,
বাঘ এসেছে, আমার গরুগুলোকে খেয়ে ফেলবে। কেউ আছো? আজকেও গোপীর চিৎকার কেউ কেউ শুনল। যারা গোপীর এই বদমাইশির কথা জানতো না তারা ঘাবড়ে গেল আর গোপীকে বাঁচাতে ছুটে চলে এলো। আবার গ্রামের লোকেরা গোপীকে বাচ্চা ছেলে ভেবে ওকে বাঁচাতে ছুটলো, কিন্তু মাঠে পৌঁছে দেখে যে গোপী গাছের উপর বসে জোরে জোরে হাসছে। কি হলো কাকি, এমন ছুটতে ছুটতে এলে কেন? এখানে তো কোনো বাঘ নেই, কোথায় বাঘ? কই, বাঘটার তো কিছু আসেনি। তুমি এরকম বদমাইশি কেন করো? কি ভেবেছো তুমি? এগুলো কোনো বুদ্ধি শুদ্ধি নেই তোমার মাথায়, যা ইচ্ছে তাই করবে তুমি। তোমার তো কোনো কাজ নেই, আমাদের তো আছে। তুমি কেন এরকম করো আর আমাদের কেন বিরক্ত করো? আমাদের তো কাজকর্ম আছে, এটা ঠিক কথা নয়। এটা খুবই অন্যায় করছো তুমি গোপি, সবাই নিজের কাজকর্ম ফেলে এখানে আসে আর তুমি এখানে মজা করছো। পরের বার থেকে কেউ তোমায় বাঁচাতে আসবে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আর কোনোদিন আসবো না। আরে কাকা, কোথায় যাচ্ছো? বাঘ তাড়াতে হবে না। গোপীকে হাসতে দেখে গ্রামের লোকেরা সব বুঝে গেল এই সব গোপীর বদমাইশি ছিল। রেগে মেগে গোপীর উপর চিৎকার করতে লাগলো আর তারপর ওখান থেকে সবাই চলে গেল। গোপীর কাছে এটা ছিল দারুণ মজাদার একটা খেলা। ও রোজ মাঠে এসে এই দুষ্টুমিটাই করত। তবে গ্রামের লোকেরা ওর এই বদমাইশি এখন ভালো করেই বুঝে গেছিল আর ওর চিৎকার শুনে দৌড়ে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু একদিন কি হলো, যখন গোপী মাঠে গরু চড়াচ্ছিল তখন সত্যি সত্যি বাঘ এলো। একটা বাঘ না, অনেকগুলো বাঘ। গোপী চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে বাঘ এসেছে, বাঁচাও, কেউ আছো? কিন্তু এইবার গোপীর চিৎকার শুনে কেউ এলো না। গোপী গাছের উপর বসে চিৎকার করতে লাগলো, আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করো কাকা, আমার কথা শোনো, কাকি কাকি বাঁচাও, বাঘ আমার সব গরু খেয়ে ফেললো, কেউ আমাকে বাঁচাও, কেউ আমার কথা বিশ্বাস করো কাকা। বারবার শুধু চিৎকার করে, বাঘ এসেছে বাঘ এসেছে, কিন্তু কোনোদিন বাঘ আসে না। এবার আমাদের মধ্যে কেউ যাবে না। কথা বলেছে, একদম না, যাবে না আমাদের মধ্যে কেউ না। ও মিথ্যে কথা বলে। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের সঙ্গে মজা করে। এবার আমরা কেউ যাব না, কেউ যাবে না। যাও সবাই, যে যার কাজ করো, ওর কথা শুনো না কেউ। কিন্তু গোপীর এত চিৎকার শুনেও কেউ এলো না। দেখতে দেখতে বাঘেরা গোপীর সব কটা গরু মেরে ফেললো। গোপী শুধু গাছের উপর বসে সব দেখতে লাগলো আর কিচ্ছু করতে পারলো না বলে কাঁদতে লাগলো। একটা গরুকেও ও বাঁচাতে পারলো না। এর মধ্যেই গোপীর বাবার কাছে এই খবর পৌঁছে গেল। খবর শুনেই গোপীর বাবা ছুটতে ছুটতে মাঠে এলো। গোপী, এ তুমি কি করলে? তুমি জানো না, এই গরুগুলো ছিল বলেই আমাদের পেট চলতো, আর আজ তোমার জন্যে আমরা সব কিছু হারালাম। এখন আমরা কি করব? দুবেলা দুমুঠো খাবারও আর আমাদের জুটবে না। আজ পর্যন্ত তুমি অনেক দুষ্টুমি করেছো, আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজ তুমি যা করেছো এর জন্যে আমি কোনো দিনও তোমাকে ক্ষমা করতে পারবো না। আমাকে ক্ষমা করে দাও বাবা, বিরাট বড় ভুল করে ফেলেছি, আমি আর কোনোদিন এরকম করব না, আমাকে মাফ করে দাও বাবা, আমাকে মাফ করে দাও। তাহলে দেখলে বাচ্চারা, শেষে গোপীর সঙ্গে কি হলো, ওরে দুষ্টুমির কি রকম শাস্তিও পেলো দেখলে তো? হ্যাঁ হ্যাঁ। এবার বলো, আজ তোমরা এই গল্প থেকে কি শিখলে? এটাই যে মিথ্যে কথা বলা কখনো উচিত না, কারণ মিথ্যে কথা বললে আমাদেরই ক্ষতি হয়। হ্যাঁ,
হয়তো লোকে একবার আমাদের মিথ্যে কথা বিশ্বাস করে নেবে, কিন্তু বারবার করবে না। তাই আমরা যদি বিপদে পড়ি, কেউ আমাদের সাহায্য করতে আসবে না। সেই জন্য আমাদের সব সময় সত্যি কথা বলা উচিত।